হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং। আমি খেজুরের রস আনতে যাব বলে আমি রেডি হয়ে গেছি। তো আমি খেজুরের রস আনতে যাব আমার বাড়ি থেকে, এটা হচ্ছে 6 কিলোমিটার দূরে। তো সকালে বাইক বার করে আমি রেডি হয়ে গেছি, এখন বাজে সকাল 6টা। তো এই হচ্ছে, এটা রেডি হয়ে গেছে, দুটো বোতল নিয়ে নিয়েছি, এখানে দুটো বোতল নিয়ে নিয়েছি। এবার আমি যাব। এই হচ্ছে পলাশ কাকু, সে ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে রেডি হয়ে গেছে। তো আমরা এবার বেরিয়ে পড়েছি। এই আমাদের গ্রামের রাস্তা, কনকনে ঠান্ডা, চারিদিকে কুয়াশা, এর ভিতর দিয়ে আমরা এগিয়ে চলেছি। এটা ইটের রাস্তা, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, চারিদিকে খুব কুয়াশা, ঘন কুয়াশা। তো আজকের টেম্পারেচার 13 ডিগ্রির আশেপাশে। এটা হচ্ছে একটা কলা বাগান, কি কলা আমিও জানি না, এটা মদ্যপান কলা হতে পারে। তো রাস্তার দুপাশে এরকম কলা বাগান অনেক দেখা মিলবে। তো আমরা এগিয়ে চলেছি আমাদের রস কাকুর উদ্দেশ্যে। আমাদের বাক্সা গ্রাম, চারিদিকে সবুজ আর সবুজ, সকালবেলা রাস্তা ধরে শালিক পাখি দেখা পেলাম, চোরা শালিক, কথায় বলে চোরা শালিক দেখা পেলো। সকালে বিকালে চোরা শালিকের দেখা পাওয়া গেছে, দেখা যাক দিন কেমন যায়। সকালে তো আমরা যাব বাক্সা হাই স্কুলের পিছনের রাস্তা দিয়ে। এটা হচ্ছে বাক্সার স্বাস্থ্য কেন্দ্র, বাক্সার অঙ্গনওয়াড়ি স্কুল। এর পাশের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর গ্রামের একটা সৌন্দর্য, গ্রামের বিউটি। এখানে আছে বাঁশ বাগান, এই রাস্তার দুপাশ জুড়ে ঘন বাঁশ বাগানে পুরো ভরা। তো আমাদের গন্তব্য আরো আরেকটু দূরে, আরেকটু দূর যেতে হবে আমাদেরকে। এখানে একটা কারোর বাড়ি বিয়ে হচ্ছে, আমরা ওখানে আসতে হবে আমাদের দুদিন পরেই। করতে লাগতো আয়োজন, আমরা ঘুরে আসি, রস টস খেয়ে আসি। তো আমরা এই রস খাওয়ার পর একদম ফুল এনার্জেটিক হয়ে যাব। তো তোমরা যারা যারা এই ভিডিও দেখবে, তারা একটু মাথায় রেখো, পলাশের বিয়ে দিতে হবে, তো একটা মেয়ে দরকার। এখানে আবার আরেকটা বিয়ে, সরিষা ফুল আরো পড়বে রাস্তার পাশে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো এগিয়ে যাই। এটা হ্যাঁ, এটা খুব কুদরি গাছ, কেমন হয় রাস্তার দুপাশ জুড়ে মশাল, গরুর গোবর দিয়ে
উঠেছে। তো এটা দেখো সুন্দর মাঠের একটা ভিউ, তো একদম সানরাইজ হবে এরকম জায়গা থেকে, লাল হয়ে গেছে আকাশ অলরেডি। তো রাস্তার দুপাশ জুড়ে তোমরা দেখতে পাচ্ছ বহু খেজুর গাছ। এই দেখো একটা শিয়াল, ওই যে রাস্তার পাশেই ছিল একটা শিয়াল। তো চারিদিকে যতদূর চোখ যাচ্ছে সবুজ এবং ঘন কুয়াশা। তো তার মাঝ দিয়ে আমরা এগিয়ে চলেছি, এ পাশে আছে পটলের খেতিও আছে, এটা হচ্ছে গাজর, একটা গাজরের খেতি। তো চলো আরো এগিয়ে যাই, রাস্তার এই পাশে আছে একটা সুন্দর বড় একটা কাঁঠাল বাগান। তো তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট খেজুর গাছগুলোকে রেডি করে রেখেছে রসের জন্য। এখন সবে শীত পড়লো, এবার আস্তে আস্তে রসের দিকে এগিয়ে যেতে হবে যারা গাছ কাটবে। তো এটা হচ্ছে দেখো বেগুন খেতি, এর উপরে নেট দিয়ে ঘেরা আছে যাতে কোনো পাখিরা ঢুকতে না পারে। আর এখানে রাস্তার কাজ হচ্ছে, তো এই কারণে একটা রোলারও রাখা আছে এখানে রাস্তার পাশে। তো সামনে আমরা দেখতে পাচ্ছি রাস্তা রিপেয়ারিং কিছু মেশিন পত্র এরা রেখেছে। তো আমরা প্রায় এসে গেছি, এটা হচ্ছে মাঠচাপারু। তো ওই যতদূর চোখ যাচ্ছে দেখো চারিদিকে আছে খেজুর গাছ। তো এই যে এগুলো হচ্ছে খেজুর গাছ, এরকম ভাবে কাটা আছে। সামনে আর একটু ভালোভাবে দেখাবো, এই একটা ছোট খেজুর গাছকে দেখো কত সুন্দরভাবে কেটে রেখেছে। তো আমরা এসে গেছি, এটা হচ্ছে সেই কাকুর বাড়িতে। আমরা এখানে এসে গেছি, তোমাদের দেখাবো আমাদের কাকু কোথায় রস জাল দেয়। এখানে হচ্ছে কাকু রস জাল দেয়, আর কাকুর বাড়ির সামনের পরিবেশটা দেখো একদম ফুল ন্যাচারাল। ওই দেখো এখানে সূর্য উদয় হচ্ছে, তো আমি আর একটু ফোকাস করব, দেখো কত সুন্দর লাগছে সূর্য উদয়টা দেখতে। খেজুর গাছের পাতার মাঝখান দিয়ে সূর্য উদয় হচ্ছে, তো ওই দূরে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক, উনি মাছ বিক্রি করতে বেরিয়ে গেছেন। এটা হচ্ছে একটা হ্যান্ড ট্রাক্টর, এই হ্যান্ড ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হয়। এ তোমরা দেখতে পাচ্ছ এই জমিটা চাষ করে রেডি করা করে রাখা হয়েছে, এখানে শীতকালীন কিছু শস্য ফসল এরা লাগাবে, তো যার জন্য এই হ্যান্ড ট্রাক্টর ব্যবহার করা হয়েছে। আমাদেরকে আরেকটা জিনিস দেখাও বন্ধুরা, এটা হচ্ছে বলে গোবর দিয়ে তৈরি করা মশাল। তো এই মশালগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়। তো আমরা জানি গরুর কোনো জিনিসই আমরা ফেলার দরকার পড়ে না, তো গরুর গোবর দিয়ে এরকম মশাল তৈরি করে রাখা হয়, যেগুলো বর্ষার দিনে উনুন ধরাতে খুব কাজে লাগে। ওই দূরে দেখা যায় ষাঁড়। তো হ্যালো বন্ধুরা, এই আমরা এখানে এসে দাঁড়িয়ে পড়েছি। তো এত সময় আমি ব্যাকগ্রাউন্ড থেকে কথা বলছিলাম, এবার আমি সামনে। তো আমার পলাশ ভাইপো এখানে, এই যে পলাশ ভাইপো, দেখো বন্ধুরা এটা কি বলতো, এটা হচ্ছে খেজুরের পাটালি রস জ্বালিয়ে যখন গুড় রেডি হয়ে যায় তো পাটালি তৈরি করার জন্য এগুলো হচ্ছে ছাঁচ। তো এর উপরে কাপড় রেখে দিয়ে এর তো খাজে খাজে গুড় দিয়ে দিলে, হ্যাঁ এই যে আমার কাকু এসে গেছে, এক দুই তিন চার পাঁচ, পাঁচ ভাড়।
শরীর টরীর ঠিক আছে তো কাকু? দেখো কত সুন্দর রস কাকু নিয়ে এসেছে, ওরা একদম ভাড় ভর্তি, এক এক ভাড়ে প্রায় 5 লিটারের আসে, 5 লিটার থাকে না কাকু, 4 লিটার 4.5 লিটার রস আছে। আর একটু শীত পড়লে আরো লাল হবে নাকি? যত দিন যাবে তত লাল হবে। হ্যাঁ আমি একটু ভিডিও করছি না, তো এই হচ্ছে রস, খেজুরের রস দেখো একদম পুরো লাল। পলাশ ট্রাই করো, কেমন পলাশ এদিক তাকিয়ে বলো। দেখো তো এটা বন্ধুরা কিসের ক্ষেত জানো? এটা হচ্ছে কচু, কচুর লতি। এই জমিতে কচুর লতি তৈরি হবে, তো জল দিয়ে ইয়ে করা কচু, কচু বাগানে। আর ওইখানে একটা বক, ও বেশ, আর ওই পাশে আছে, এগুলোকে বলা হয় ধানের পাতো। তো ধান গাছ রোপণ করার আগে এখানে ধানের বীজ ফেলে একে চারা তৈরি করে নেওয়া হয়। তো বক মহাশয় এসে গেছেন, পাশে যদি 2-4টে ধান তুলে তুলে খাওয়া যায়, এবং জলে যদি কোনো শামুক বা কোনো পোকামাকড় থাকে সেটাকেও তুলে তুলে খাবে। তো মাঠের ভিউটা খুব দুর্দান্ত। এটা হচ্ছে পটল বাগান, পটল খেতি। তো চারিদিকে শুধু সরিষা চাষ হয়েছে যত দূর চোখ যাচ্ছে। এটি আরেকটি জিনিস, এটি শীতকালে একমাত্র এই সমস্ত মেশিন চালানো হয়। এটি হচ্ছে বড়ি দেওয়ার জন্য যে ডাল লাগে, সেই ডালটা এখানে পেস্ট তৈরি করা হয় মেশিনে। তো আমাদের গ্রামাঞ্চলে এরকম অনেক মেশিন এরকম বিভিন্ন জায়গায় চলে থাকে। তো এখান থেকে কলাইয়ের ডাল আর হচ্ছে চাল কুমড়া, এই দুটো কুড়িয়ে নিয়ে এসে মেশিনের ভিতর দিলে সুন্দরভাবে পেস্ট তৈরি হয়ে যায়। পরবর্তীতে এটাই বড়ি দেওয়ার জন্য কাজে লাগে। তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত, আশা করি এটা খুব ভালো লাগবে আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই বন্ধুরা।